আসুন, আল্লাহকে ভয় করবেন, নবীকে মহব্বত করবেন, দুই কাজ। আরেকটা কাজ বাকি রইল, সেটা জানি কি, বাপ মার কি করবেন বলুন, কি করবেন? আল্লাহর ভয় আছে, নামাজ আছে, রোজা আছে, নবীর মহব্বত আছে, নবীর আদর্শ আছে, নবীর তরিকা আছে, তারপরেও জান্নাতে যাইতে পারবেন না যদি মা বাবাকে কেউ কষ্ট দিয়ে থাকেন। বাবারে, এটা হলো মেইন রোজগার, এটা হলো মেইন পুঁজি। আল্লাহর ভয় নবীর মহব্বতে আপনি বরকত পাবেন যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। মা বাবা হলো এই কাজের ফুজি, এই কাজের কি, মানুষ ব্যবসা করলে একটা ফুজি লাগে না বলুন, ব্যবসা করলে ফুজি লাগে না, এই ফুজি হইল মা বাবা। মা বাবারে কষ্ট দিয়া নবীরে ভালোবাসবেন কোনো লাভ? মা বাবারে কষ্ট দিয়া মসজিদে যাবেন, মাদ্রাসা বানাবেন, নামাজ পড়বেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হবেন, মক্কা মদিনার ইমাম হবেন, মা বাবারে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাতে আপনার যাওয়া হবে না। জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করবেন, হুজি কিন্তু মা বাবা। হুজি কি, ব্যবসা করলে হুজি লাগে না, এই মা বাবারে হুজি বানাইয়া ব্যবসা করেন। রাসূল বলছে আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ব্যবসার জায়গা। এই নিয়তে ব্যবসা করার জন্য আমাদের এলাকায় এক বেচারা ব্যবসার উদ্দেশ্যে 50টা কেক কিনছে, কেক, এমন ছোট ছোট কেক আছে না, গুল গুল কেক, 50টা কেক কিনছে ব্যবসার জন্য। হ্যাঁ, বাড়িতে নিয়ে হিসাব কইরা দেখে 50টা কেক কালকা বিক্রি করলে 15টা কেক লাভ হয়। হ্যাঁ, রাইতের লাভের কেকগুলি বৈশা খায়া ফেলাইছে, 15টা লাভ হইব তো, বিক্রি না কইরাই লাভ হিসাব কইরা খাইয়া লাইছে। তা আমরাও কিন্তু ব্যবসা যে করতাছি, খাইতাছি যে লাভ হইছে কিনা হিসাব কিন্তু করেন নাই, বিক্রি না কইরাই লাভ খাইছে কয়টা কেক আর আছে কয়টা, ঘুমাই রয়েছেন আপনারা, আর কয়টা আছে? এই 32টা কেক নিয়ে চিন্তা করে কি করলাম, বিক্রি করে লাভ হইলে খাইতাম, কি করলাম, যাক কালকা বিক্রি করলে ফুজি আইব, আবার কালকা কিনলে পরের দিন বিক্রি করলে 15টা কেক লাভ হইব, আরো 15টা খাই লাইছে। আচ্ছা, আসলে লাভ খাইতাছে না ফুজি খাইতাছে? তে আমরাও কিন্তু এই জগতে যা খাইতাছি ফুজি, লাভের লোকে কিন্তু দেখা নাই। রাসূল যে বলল আখেরাতের ব্যবসা এই দুনিয়াতে করতে হবে, কে কি ব্যবসা করেছেন, সাদা কাফন কিন্তু রেডি হয়ে গেছে আপনার, কবে জানি কার গায়ে লাগা যায়। বেচারা 30টা খাইয়ে লাইছে 50টার মধ্যে, আছে কয়টা? 20টা নিয়ে চিন্তা করে, এই 20টা নিয়ে আর বাজারে যামু কি করমু, বাজারে গিয়া বাত্তি নিবায়া এই 20টাও খাইছে, অন কি খাইলো, লাভও খাইলো ফুজিও খাইলো। তা আমরাও কিন্তু যেই পর্যায়ে আছি, লাভের লোকে দেখা নাই, ফুজি কিলাম খাইতেছি। মনে মনে অনেকে কইতেছেন, হুজুর 50টা কেক একজনে কিভাবে খাইব, সবাই পারে না, মাঝে মাঝে এমন বড় বড় খাওয়ান্না আছে না, এক দেশ দেড় কেজি চাউলের ভাত খায় এমন ব্যাটা আছে না হলো, মাঝে মাঝে পাওয়া যায়। আমার সাথে এক ছাত্র ভাই হেফজখানায় পড়ে, হেফজখানার থেকে মাদ্রাসাটা 1.5 কিলোমিটার দূরে, তখন 1 মাইল ছিল, 1 মাইল দূরে। হাফেজ সাহেব হুজুরের মেহমান আইছে, টেবিনকারীর বাড়ি দিয়া পাড়াইছে মেহমানের জন্য, আমিরগঞ্জ বাজারে এক শের মিষ্টি নিয়ে আসো, 15-16টা মিষ্টি, 16টা মিষ্টি এক শের বাড়ির মধ্যে লইয়া বাজারতে বাইর হইয়া ওই হ্যাঁ কইতাছে মনে মনে, আমি এত দূরে মিষ্টি লেগাইলাম, গেলেই তো হুজুর কইব তুই একটা মিষ্টি খা, কইব মনে কইরা হ্যাঁ মিষ্টি একটা খাই লাইছে, খায়া কয় খাইছ যে হুজুর দিলে নে খাইতি, তুই যে নিজে নিজে খাইলি কাজটা ভালো করস নাই, গেলেই তো হুজুর দমক দিব, না কইয়া খাইছস, এরপরও হয়তো দমক দিয়া আমারে কইব আর খাইস না জীবনে এরকম ভাবে, নে আরেকটা মিষ্টি খা, হ্যাঁ আরেকটা খাই লাইছে, এইভাবে হেই খা হেই বিচার করে হেই দমক দে হেই না করে হেই আবার খা, মাদ্রাসার গেট পর্যন্ত 15টা মিষ্টি খাই লাইছে, আছে কয়টা? একটা মিষ্টি বাড়ি নিয়ে দিছে, হুজুর নেন মিষ্টি আনছে, হুজুরকে বেটা পানি নিয়ে আয় প্লেট নিয়ে আহ মেহমান রে মিষ্টি দিমু, হুজুর ডাক না টান দিয়া সরাইয়া দেহে মিষ্টি 1 পিস,
একশের মিষ্টির টাকা দিলাম একটা কেন? কতটি মিষ্টি আনছো হুজুর? একশের একশের। তো বাকি মিষ্টি কই? হুজুর কইতাছি আমি এত দূরে গেছি মিষ্টি আনতে, আপনি আমারে একটা দিবেন না? হয় একটা তো দিমুক হুজুর, আমি একটা খাইলেছি। তার বাকিটি কই? হুজুর কইতাছি বাকিটি ভাবছি, একটা মিষ্টি আপনি দিলে খাইয়াম না কইয়া খাইছি। আপনি রাগ হয়ে গেছেন, আমারে ধমক দিছেন, খাইস না, মাইরলাম, এই করুম সেই করুম। এরপরও আপনি আবার তো আমারে বলবেন, নে বাচ্চা মানুষ আরেকটা মিষ্টি খায়। আমি হুজুর আরেকটা খাইলেছি। তাতে বাকিটি কই? হুজুর এইভাবে আপনি আমারে দিতাছেন আর আমি খাইতেছি, সবগুলি খাইলেছি। কষ্টি হ্যাঁ, যার জন্য মিষ্টি নিছিল। হে বদ্রলোক কয়, হুজুর হেরে মাইরেন না, মিষ্টি আমারে খাওয়াইলে যা খুশি হইতাম, এর চেয়ে বেশি খুশি হের কথা শুনে হইছে। তুই মেহমান জিগাইতাছে, খলিল এই পুণ্ডটা মিষ্টি বাবা তুই কেমনে খাইলি বাচ্চা মানুষ? অহন খলিল কয়, হুজুর চাচা কয়, আমি বলে কেমনে খাইছি মিষ্টি? আমার জিগা আমি কেমনে খাইছি? হুজুর আপনি কইলে আমি দেখাইতাম কেমনে খাইছি। কইতে দেখাস না কেমনে খাইছস? আরেকটা মিষ্টি রইছে না? এইটা দেও তো দেরা কহ যে এমনে মুখে দিছি। আরে অহন কতলি খাইছে? 16 পিস মানি এক শেট। বাবারে খাইন না, খাওয়াতে তো নিষেধ নাই, বরঞ্চ আল্লাহরও বলছে খাইতে, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ। খাইতেন না কেন? খান না, কিন্তু খাইবেন যে ফুজি খাইেন না। এখন তো ফুজি খাইলেন, ব্যবসার নামে দেখা নাই। আর দুনিয়াও মাজরাতুল আখেরা, দুনিয়াটা আখেরাতের বাজার। আচ্ছা আখেরাতে সদাই কে কি করছেন, পারবেন কি একজনে দাঁড়ায়া হিসাব দিতে? জমির হিসাব জিগাইলে বলবেন আমার সাতকানি নয়কানি পনেরোকানি, ছেলে কয়টা? পাঁচ ছেলে তিনটা বিদেশ, মাসে মাসে 2 লাখ, এই হিসাব পরিষ্কার। কিন্তু কবরের হিসাব দেওয়ার ক্ষমতা কারো আছে? আমাদের দেশের এক ভদ্রলোক, বেটা বিরাট সময় ভালো, আর কি ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত, চাকরি পায়া বড় বড় বাড়ি টাড়ি করেছে, নিজের গ্রামের বাড়িতে পুকুর কাইটা বাড়ি, রাজকীয় বাড়ি, সামনে চেয়ার ফালাইয়া বসে থাকে, বিকাল হইলে মানুষ পাইলে ডাকে, এদিকে আয় দেখতো আমার মতো কার কি আছে বল, আমার মতো জমিদারি পৃথিবীতে কে করে, আমার কি নাই তোরা ক? খালি বলে কি নাই, আমি কত কি হয়েছি আমি? আমার মতো এক মৌলবি আসছিল, তার ছোটু ভাই, মৌলবি ছোটু ভাই কানের কাছে গিয়া কয়, ভাই আপনার কিচ্ছু নাই, কিচ্ছু আপনার নাই। অহন বেচারা রাগ হয়ে গেছে, মৌলবি বানাইলাম না তোর, একটা ব্যাগ কল বানাইলাম, এগুলি কার? কুকুর টুকুর এগুলি কার? তুই কস আমার কিচ্ছু নাই? পাঁচটা পোলা এমএ পাস, পাঁচটা বাড়ি ঢাকাতে পাঁচতলা, উচ্চ শিক্ষিত, বড় চাকরি করে, আমার কি নাই, আমার মতো কে আছে? মৌলবি কয় আপনার কিচ্ছু নাই। এলে গিয়ে মৌলবিরা মানুষ ব্যাক কল কয়, মৌলবিরা বলে ব্যাক কল। একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আজাব বন্ধ হয়ে যায়। মৌলবিও কয় বাইরে কেমনে যে বুঝাইতাম ভাইয়ের যে কিচ্ছু নাই। একদিন বড় ভাই কয় চল মৌলবি সাহেব তরলে জমি দেখ গাই, বড় ভাই নিয়ে জমি দেখতে গেছে। মৌলবি কয় আজকাই সুযোগ, ভাই আপনি তো বড় ভাই সবসময় আপনার কথা শুনি, আজকে আমার একটা কথা শুনবেন কি? জমির লাইলের মধ্যে আপনি শুয়ে যাইবেন, আমি চাদর দিয়ে গুইরা কাছে বৈশা কাঁদবো, আপনার সাফে কাইটা মাইরা লেসে, আপনি আমি ডাক না দেওয়া পর্যন্ত আপনি উঠতে পারবেন না, এই কথাটা রাখেন। কি হইব কি হইব পরে বুঝবেন। আচ্ছা ঠিক আছে বড় ভাই, ওই যে ধনী মানুষ কত কিছু আছে, জমির আইলের মধ্যে শুইছে, সাদা চাদর দা ঘুইরা, মৌলবি সাপ কাঁদতেছে, আমার ভাই দুনিয়ায় নাই রে নাই। মানুষ তো সাপে কাছে খবর পায়া, মানুষ হাজার হাজার মানুষ বন্ধের মধ্যে এসে গেছে, হাই হাই লোকটা এত পয়সার মালিক, এত সই সম্পদ থুইয়া, হাই আজকে লোকটা খালি হাতে কবরও যাইতেছে। আচ্ছা বলুন এই ভদ্রলোক শুনতাছেনি নাকি মারা গেছে? এই সিস্টেম করছে হেদায়েতের জন্য, সিস্টেম না করলো কে? ছোট ভাই মৌলবি। আরে এই মৌলবিরা তো নাইবে নবী, তারা নিজের থেকে কথা কয় না, তাদেরকে এই ব্যবস্থা সিস্টেম আমার আল্লাহ আমার রাসূল শিক্ষা দিয়েছে। কাজী নাইবে নবীর পক্ষে থাকেন, আলেমুল আমাদেরকে ভালোবাসা দেন। এবার যে আই সেই কয়, আহ ভাইরে সব কিছু ভালাইয়া খালি হাতে কবরও যাইবা?
সবাই আফসোস করতেছে, ছেলেরা বাবা মরছে খবর পাইয়া ডাইরেক্ট গাড়ি লইয়া লইয়া বাড়িতে বাবার কাছে কান্দে। চাচা কয়, মৌলবি কয়, ভাতিজা কাছে আইস না বেটা, সাপের কাটা রুগী, যাই কাছে যাইব এই বিষ তার শরীরে গিয়া ঢুকব। এখন লাশের কাছে কেউ যায় না, দশ হাত দূরে দাঁড়াইয়া দেয়। ছেলেরা কাঁদতেছে, হা হা হা, এক মুরব্বী আইসা কয়, মৌলবি সাপ সাপে কাটছে। হয় আর বেটা, সাপের কাটা রুগী তো ভালো হয়, কবিরাজ দিয়া যারাও না, মৌলবি গেছে কবিরাজের বাড়ি, কবিরাজ সাপ আসলে সাপে কাটে নাই, বাইরে বুঝাইতাম বাইরে যে কিচ্ছু নাই, সিস্টেমটা করছি আমি, আপনিও দু তিন ফু দিয়ে বলবেন কেউ নাই, এই বিষ নামানো যাবে না, এই বিষ এভাবে নামানো সম্ভব হবে না, লোকটা মারা যাবে, কিন্তু আরেকটা সিস্টেম এইভাবে এইভাবে বলবেন। মৌলবি সিহাই আনছে, আইসা কবিরাজ দাঁড়াইছে সামনে, ছেলেরা কাঁদতেছে, চাচা আমার বাবারে ভালো করেন, যা চাবেন তা দিব, বাবা এত সম্পত্তি থুইয়া আজকে খালি হাতে কবরে যাইব, এই সম্পত্তি আমরা কার জন্য রাখবো, সব আপনারে দিব ভালো করেন। কবিরাজ কয়, বাবারে সম্পত্তি দিয়া যদি মানুষ বালা করা যাইতো তাহলে তো কেউ মরতো না, সব সম্পত্তির বিনিময়ে ভালো হয়ে যাইতো, এটা সম্ভব নয়, তবে একটা সিস্টেম আছে ভালো করার। কি সিস্টেম? তুমি কি বড় ছেলে? তুমি তোমার বাবার পায়ের কাছে দাঁড়াও, আমি মাথার থেকে বিষ জারতে শুরু করব, পায়ে দিয়া বিষ বাহির হইয়া তোমার শরীরে ডুববো, তুমি মইরা যাইবা, তোমার বাবা ভালোই না। বড় ছেলে কই, চাচা যাইরেন না, রাহেন রাহেন, আমি মরে যামু বাবা ভালোইব, চাচা যাইরেন না, মরছে মরছে বাবাই মরক, আমার দরকার নাই, বাবার পরে আমি সংসারের মালিক, আমি মরব কেন? আচ্ছা বাবা শুনতাছে নি? বাবা শুনতেছে আর কানতেছে। মৌলবি যে কইছি না আমার কিছু নাই, কিরে এডই দি রাইট, ফুলাদি কয় আমি বলে মরতাম, হ্যাঁ বলে মরতো না, আমি কাল লাগিয়ে এগুলি করলাম। সব ছেলেরা কাছে আইসা, কেউ রাজি হলো না, বিবি সাপ পর্যন্ত রাজি হলো না। এবার কবিরাজ ওয়াজ করতেছেন, মৌলবি সাপ লোকটা কি করলো, কার জন্য এত কিছু করলো, আজকে তো লোকটা খালি হাতে কবরে যাইব, ও মৌলবি এই লোকটার এই রুগীর কি আরো কেউ আছে? এবার কবিরাজ চোখের পানি সেরে সেরে বলতেছেন, মৌলবি রে কেউ নাই, এই লোকটার আর দরদি কেউ নাই। মৌলবি সাহেব চোখের পানি ছেড়ে দিলেন, আরে কবিরাজ আছে আর একজন আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা, মা আছে আর কেউ নাই, মা কি নিয়ে আসো। মৌলবি সাহেব বাড়িতে গেলেন, বন্ধের মধ্যে ঘটনা, বাড়িতে গেলেন, যাইয়া দেখে বড় ছেলের মৃত্যুর খবর পাইয়া অসুস্থ মা, বুড়া মানুষ, সন্তানের ব্যথায় কান্দতে কান্দতে রে চোখের পানি দিয়া মা বালিশ ভিজাই, পাশে গিয়ে ডাক দিলেন, মা তোমার ছেলে ভালো হবে, আর কানতে হবে না, চলো মা তোমাকে যাইতে হবে। মা বলেন, বাবা আমি তো উঠতে পারি না, হাঁটতে পারি না। দুইজনে ধরে ধরে রওনা করলেন, কাছাকাছি যাইয়া মা দূর থেকে ডাক মারছে, কবিরাজ রে যাইস না রে, বাবা আমি মা এসে গেছি। আসেন, আপনি কি মা? হ, মা আপনার ছেলে ভালো হবে, বাবা ভালো করো আমার ছেলেরে ভালো করো, মা ভালো হবে শর্ত হলো আপনি মা পায়ের কাছে দাঁড়াইতে হবে, বিষ জাইরা বাহির করব, পায়ে দিয়ে বিষ আপনার উপরে যাবে, আপনি মরে যাবেন, ছেলে ভালো হবে, বলুন রাজি আছেন কিনা, আপনাদের মত কি, সন্তান বাঁচাইতে মা রাজি হবে কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, মা বাবা অতি আপন মা বাবার কর যতন, মা বাবা অতি আপন মা বাবার কর যতন, তিন কথার সাথে পায়া বুইলা যায় না, তিন কথার সাথে পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির।
একজন মাত্র রাজি হলো, বলুন এই লোকটা কে? আরো জোরে বলুন, কে? মা, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বাবা কবিরাজ রে আমি রাজি হলাম রে, আমার জীবনের বিনিময় আমার সন্তান বাঁচাইব, কিন্তু শর্ত হলো বাবা আমি যে বুড়া মানুষ দাঁড়াইতে পারি না। ও কবিরাজ বল, আমি বসলে হবে নি? বসলে হবে নি বাবা? কবিরাজ বলেন, হ্যাঁ বসলে হবে, বলুন সন্তান ওই ভদ্রলোক সব শুনতেছে কিনা? দেখতেছে একজন আপন পাইছি, বলুন সেই ব্যক্তিটা কে? কোন মা? যে মায়ের পায়ের নিচে জান্নাত। আজকে এই মারেও বাদ দেয় না, এমন সোনার চান আমরা সোনার বাংলায় আছে না? মার খেত মতে যান, যদি মা কবরে থাকে আসুন আজকার মাহফিলে সেই মা বাবার জন্য দোয়া করি। কি দোয়া মায়ের জন্য করবেন, বাবার জন্য করবেন, এই দোয়াটা শিখাইছে আমার আল্লাহ কোরআন শরীফ। বলুন দোয়াটা শিখাইছে কে? দুনিয়ায় কারো জন্য আমার আল্লাহ দোয়া শিখায় না, শুধুমাত্র মা বাবার জন্য দোয়া শিখাইছে। সেই দোয়াটা কি? রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাই আসুন যারা আয়োজন করেছেন আল্লাহ তাতে তাদের আয়োজন কবুল করেন, যাদের মা বাবা কবরে সেই দোয়া আমরা করব। দোয়ার আগে যেই নবীর উপর আমার আল্লাহ ভালোবাসায় 24 ঘন্টা দুরুদ ও সালাম প্রেরণ করে, ফেরেশতারা করে, ইমানদারদেরকে ডাকে, আপনারা কি আল্লাহর ডাকে কোরআনের ভাষায় ইমানদার হয়ে নবী পাকের উপর দুরুদ ও সালাম মদিনা পাঠাইতে রাজি আছেন? তাহলে আসুন একটু দুরুদ ও সালাম আমরা মদিনা পাঠাই দেই। ইয়া নবী সালাম আলাইহা, ইয়া রাসূল সালাম আলাইহা, ইয়া হাবিব ফলকনে সবসে পহলে আপনা নূর বানায়া, উস নূরে আনোয়ার পেলা খুশালা, মুস্তফা জানে আমার পেলা খুশালাম, শামে বাঁচানে শমে বজমে হেদায়ত কৌশে আজমি মত কা অনুকা, কৌশে আজম ইম মত কা অনুকা, জলো আয়ে শানে কুদরত পেলা খুশালা, মুস্তফা জানে রহমত আতায়ে রসুল খাজায়ে খাজেগা, খাজা আজমিরি খাজা আজমিরি সঞ্জিরি, খাজা মঈনুদ্দিন উস মঈনুদ্দিন মিল্লাত পেলা খুশালাম, মুস্তফা জানে রহমত পেলা খুশালাম, শমে বজমে হেদায়ত পেলা খুশালাম, ভেজাই রব মেরে দুরুদ আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া, আমি গুনাগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি, জানি না জীবনে আর কতদিন এইভাবে হাত বাড়াইতে পারবো, কবে জানি রে মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বড়িপাতার গরম পানির গোসল করাবে, উত্তর দিকে মাথা দিয়ে শোয়াবে, সাদা কাফন পরাবে, মাথার মুড়ি পায়ের মুড়ি বাঁধবে,
আতর সুরমা সিডাইয়া শের বিদায়ের সাজানি সাজাবে। ওই দিন আসার আগে এই মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি মাহুদ রে, এ তাফসীরুল কোরআন মাহফিলের উসিলাই, দুরুদ সালামের উসিলাই আমাদের সকলের জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও। গুনা করেছি ক্ষমা চেয়েছি, ক্ষমা করছো নি গো আল্লাহ, ডাকছেন তো আল্লাহ, আল্লাহ আল্লাহ, জীবনের গুনা ক্ষমা করছো নি, জিগান জিগান, জীবনের গুনা ক্ষমা করছো মাবুদ, জীবনের গুনা ক্ষমার জন্য তোমার দি আল্লাহ আল্লাহ কইয়া ডাকছি। দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করলে মা রাগ হইয়া যায়, বাড়িতে জাগা দিবে না, সন্ধ্যা যখন হইয়া যায় গো অপরাধী সন্তানের জন্য মা দরজা খুইলা দাঁড়াইয়া থাকে, অপরাধী সন্তান যখন আইসা মা কইয়া ডাক মারে রে, মা ডাকটা শুনে পাগল পাগল হইয়া যায়, দুইটা হাত বাড়াইয়া ডাকে আয় মা কইয়া ডাক দিয়েছো, আমি মা তোমার সকল অপরাধ ক্ষমা করে দিয়েছি। মায়ের মতো একটা দরুদি যদি অপরাধী সন্তানে ডাক দিলে ক্ষমা করে দেয় তোমার 99 বাত মায়ার দুয়ারে, আমরা অপরাধী হইয়া তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিলাম গো, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ, ডাক দেন না আল্লাহ ফিরাইও না ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, এই মাহফিলের উসিলাই আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে যেই সোনার ছেলেরা মাহফিলের আয়োজন করেছে, মাবুদ গো আশকরিয়া ইসলামী যুব সংঘের ছেলেরা এই মাহফিলের আয়োজন করেছে, তাদের পক্ষ থেকে তাদের বংশ থেকে যারা কবরে চলে গেছে সকলকে তুমি মাফ করে দাও গো আল্লাহ, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে মাঝি মাল্লারা কষ্ট করে রোজগার করে এই তাফসীরুল কোরআন মাহফিলে সাহায্য করেছে, ইয়া আল্লাহ এই কোরআনের মাহফিলের সাহায্য তোমার নবীর ভালোবাসার মাহফিলের সাহায্য তুমি কবুল করে লও গো আল্লাহ। ইয়া আল্লাহ এই সাহায্যকে উসিলা বানাইয়া সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া লও গো আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে যারা ট্রলার অ্যাক্সিডেন্টে সাগরে পড়ে জীবন দিয়েছে আজকে তারা মাহফিলের চারিপাশে পাগল পাগল হইয়া ঘুরতেছে রে আল্লাহ, হ্যাঁ মাবুদ আজকে তারা রুহানি ভাবে মাহফিলের চারিপাশে ভিক্ষুকের মতো দাঁড়াইয়া রইছে গো আল্লাহ। আল্লাহ মাহফিলের পক্ষ থেকে তাদের জন্য তোমার কাছে ক্ষমা চাই, তাদেরকে ক্ষমা করে শহীদি মর্যাদা দান করে দাও গো আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে যারা এ পর্যন্ত কষ্ট করে বসে আছে, সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলে হাজির হয়েছে, সকলকে তুমি আফত বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী আগুন পানি জ্বর তুফান বান তুফান থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারী বিমার শেফা করে দাও, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও, যারা মদিনা যাওয়ার পাগল মদিনার পাগল মদিনা লইয়া যাও গো আল্লাহ। আল্লাহ খাস করে এই এলাকার যত অলি আল্লাহরা জমিনের নিচে ঘুমিয়ে আছে এই মাহফিলের সকলকে অলিদের রুহানি ফায়েজ নসিব করে দাও গো আল্লাহ। আল্লাহ যেই পথে চলিলে
তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো ওই পথে চলার তৌফিক দান করে দাও গো আল্লাহ। ইয়াল্লা মাবিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলকে কাল কিয়ামতে আমাদের সকলের জন্য নাজাতের ফয়সালা করে দিও গো আল্লাহ। ইয়াল্লা মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।